بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إنك أنت العليم الحكيم তাহলে আমরা উর্দু কায়দার আজকের 7 নম্বর ক্লাস পড়ব কোন নম্বর ক্লাস 7 নম্বর 7 নম্বর দর্স বা 7 নম্বর ক্লাস 15 নম্বর পৃষ্ঠা কোন নম্বর পৃষ্ঠা 15 নম্বর পৃষ্ঠা আমরা আজকের উর্দু ভাষা থেকে আরো নতুন কিছু শব্দ শিখব যে শব্দগুলো আমাদের জানা নেই আজকের আমরা কিছু নতুন শব্দ শিখব নতুন শব্দ জানবো বুঝছো আবে সাহেব শোনা যাচ্ছে ধরো পড়া পাইছো এক নম্বরে দেখো পাতা শব্দটা কি পাতা পাতা অর্থ ঠিকানা পাতা অর্থ পাতা শব্দের অর্থ কি মুখস্থ করো শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে মুখস্থ করবা যেন পড়ানোর শেষেই ধরলে বলতে পারো বুঝছেন পড়ানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব পাতা অর্থ কি ঠিকানা মুখস্থ করো মুখস্থ হলো মুখস্থ হয়েছে পাতা শব্দের অর্থ কি বাতা এরপর শব্দটা কি বাতা বাতা অর্থ বলা বাতা অর্থ কি বলা মুখস্থ করো মুখস্থ হলো বাতা শব্দের অর্থ কি বলা হায়া শব্দের অর্থ লজ্জা হায়া অর্থ লজ্জা মুখস্থ করো হায়া অর্থ লজ্জা 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 মুখস্থ হয়েছে হায়া শব্দের অর্থ কি লজ্জা এরপরে শব্দটা হলো চলা শব্দটা কি চলা চলা অর্থ চলা চলে যাওয়া চলা অর্থ চলে যাওয়া মুখস্থ করো ওই আইনে ওই পড়াটা একটু লিখছো এক জায়গায় বসে পড়ে এগুলো লেখো মুখস্থ হলো চলা শব্দের অর্থ কি চলে যাওয়া হাওয়া এরপরটা কি হাওয়া হাওয়া অর্থ বাতাস হাওয়া শব্দের অর্থ কি মুখস্থ করো হাওয়া শব্দের অর্থ কি এরপরের শব্দটা হলো বাড়া এরপর শব্দটা কি বাড়া বা বড়া বড়া মুখস্থ করো কি মুখস্থ করো বড়া বড়া অর্থ বড় বড়া অর্থ বড় মুখস্থ করো বড়া
মুখস্থ হলো বড় শব্দের অর্থ কি বড় এরপরে দেখো সাতা শব্দটা কি সাতা অর্থ বিরক্ত করা বা কষ্ট দেওয়া সাতা শব্দের অর্থ কি কষ্ট করা বিরক্ত বিরক্ত করা কষ্ট দেওয়া বিরক্ত করা কষ্ট দেওয়া মুখস্থ করো বিরক্ত করা বা কষ্ট দেওয়া মুখস্থ হলো সাতা শব্দের অর্থ কি বিরক্ত করা বা কষ্ট দেওয়া রহা এরপর শব্দটা কি রহা অর্থ থাকা রহা শব্দের অর্থ কি থাকা মুখস্থ করো থাকা বা ছিল থাকা ছিল এই ধরনের অর্থ আর কি থাকাই মুখস্থ করো রহা শব্দের অর্থ কি থাকা বা ছিল দুইটাই মুখস্থ করো রহা শব্দের অর্থ কি থাকা বা ছিল মুখস্থ করো ওই তামরিনগুলো লেখ রহা শব্দের অর্থ কি থাকা বা ছিল কাহা শব্দের অর্থ বলা কাহা শব্দের অর্থ মুখস্থ কর কাহা অর্থ বলা বা কথা দুইটাই মুখস্থ করতে পারো দুটাই ব্যবহার হয় কাহা শব্দের অর্থ কি বলা বা কথা বা বলা কথা বা বলা মুখস্থ কর কাহা শব্দের অর্থ কি বলা অথবা এরপরে শব্দটা দেখো দিয়া শব্দটা কি দিয়া দিয়া শব্দের অর্থ দেওয়া দিয়া শব্দের অর্থ কি দেওয়া মুখস্থ করো দিয়া শব্দের অর্থ কি দেওয়া মুখস্থ হলো এরপরে শব্দটা দেখো মিলা শব্দটা কি মিলা মিলা অর্থ মিলিত হওয়া মিলা অর্থ কি মিলিত হওয়া বা সাক্ষাৎ করা মুখস্থ করো মিলা অর্থ মিলিত হওয়া বা সাক্ষাৎ করা মিলিত হওয়া বা সাক্ষাৎ করা মিলিত হওয়া বা সাক্ষাৎ করা মিলা শব্দের অর্থ কি লিয়া এরপর শব্দটা কি লিয়া লিয়া অর্থ নেওয়া লিয়া শব্দের অর্থ কি মুখস্থ কর লিয়া শব্দের অর্থ কি
পিছনে যেগুলো পড়াচ্ছে এগুলো স্মরণ থাকতেছে, এই পড়া শেষ হলে কিন্তু আমি এবার ধরব, সেই কথা স্মরণ রেখে পড়ো। লিয়া শব্দের অর্থ কি? নেওয়া। এরপরে শব্দটা হলো লেটা, শব্দটা কি? লেটা। লেটা অর্থ শোয়ানো, লেটা অর্থ কি? শোয়ানো, মুখস্থ করো। লেটা অর্থ কি? শোয়ানো। লেটা শব্দের অর্থ কি? মুখস্থ হলো। এরপরে শব্দটা হলো গিয়া, শব্দটা কি? গিয়া। গিয়া অর্থ যাওয়া, গিয়া অর্থ কি? যাওয়া, মুখস্থ করো। গিয়া শব্দের অর্থ কি? যাওয়া। গিয়া অর্থ গাওয়া না যাওয়া, মুখস্থ করো। বুঝে আসছে? এরপরে শব্দটা দেখো পিলা, শব্দটা কি? পিলা অর্থ পান করানো, পিলা অর্থ মুখস্থ করো। পিলা অর্থ পান করানো, মুখস্থ করো। পিলা শব্দের অর্থ কি? পান করানো, মুখস্থ হয়েছে। এরপরটা হলো কিয়া, কিয়া অর্থ করা, কিয়া অর্থ করা, মুখস্থ করো। কিয়া শব্দের অর্থ কি? করা। কিয়া শব্দের অর্থ করা, বুঝে আসছে? এরপরেরটা দেখো খোদা অর্থ আল্লাহ, খোদা অর্থ কি? আল্লাহ, মুখস্থ করো। খোদা অর্থ আল্লাহ, খোদা অর্থ আল্লাহ, খোদা অর্থ আল্লাহ, খোদা অর্থ আল্লাহ। খোদা শব্দের অর্থ কি? আল্লাহ, মুখস্থ হলো। এরপরেরটা হলো বুলা, শব্দটা কি? বুলা অর্থ ডাকা, বুলা শব্দের অর্থ কি? ডাকা। বুলা শব্দের অর্থ ডাকা, ডাকা, মুখস্থ করো। বুলা অর্থ ডাকা, বুলা শব্দের অর্থ কি? ডাকা। এরপরে দেখো বুড়া অর্থ খারাপ, বুড়া শব্দের অর্থ কি? খারাপ, মুখস্থ করো। বুলা অর্থ ডাকা আর বুড়া অর্থ খারাপ। আর বুড়া শব্দের অর্থ কি? খারাপ, মুখস্থ করো। বুড়া অর্থ খারাপ, বুড়া শব্দের অর্থ খারাপ, বুড়া অর্থ কি? খারাপ। এরপরে দেখো সোনা, এরপরটা কি? সোনা অর্থ শ্রবণ করা বা শোনা,
শোনা অর্থ শ্রবণ করা বা মুখস্থ করা মুখস্থ করো সোনা শব্দের অর্থ কি শ্রবণ করা বা শোনা এরপরে দেখো আলী এরপরে কি দেখো আলীর পরে ছোট্ট করে একটা রার দব দেওয়া রয়েছে তাই না রার দব দেওয়া মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অর্থ কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে মুখস্থ করো আলী অর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী অর্থ কি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুঝলে একটু পড়ে নাও আলী অর্থ কি মুখস্থ হলো এরপরেটা দেখো এরপরের শব্দটা হলো ওলি শব্দটা কি ওলি ওলি অর্থ বন্ধু ওলি অর্থ কি বন্ধু বন্ধু বা প্রিয় বন্ধু বা মুখস্থ করো ওলি অর্থ বন্ধু বা প্রিয় ওলি অর্থ বন্ধু অথবা প্রিয় মুখস্থ করো তুমি আবার কে গেলে হুজুর রয়েছে আবার তোমার কাটাইছে জিয়াদ কই কোন মক্তবে ওলি শব্দের অর্থ কি মুখস্থ হলো এরপরে শব্দ গেই শব্দটা কি গেই মানে এটা শব্দের অর্থ যাওয়া মুখস্থ করো গেই শব্দের অর্থ যাওয়া গেই শব্দের অর্থ কি যাওয়া এটা মুখস্থ করো গেই শব্দের অর্থ যাওয়া কি বলো মুখস্থ হলো এরপরে দেখো নবী এরপর শব্দটা কি তা নবীর উপরে ছোট্ট করে একটা সদ দেওয়া রয়েছে দেখছো
সৎ মানে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুখস্থ করো, নবী অর্থ নবী, নবী অর্থ নবী। নবী শব্দের অর্থ কি? এরপরে শব্দের অর্থ ইসি, শব্দটা কি? ইসি, ইসি শব্দের অর্থ হলো এই। ইসি শব্দের অর্থ কি মুখস্থ করো? ইসি অর্থ এই আর উসি অর্থ ওই। ইসি শব্দের অর্থ হলো এই, আর আমজাতে পেশ দিয়ে উসি শব্দের অর্থ হলো ওই, বুঝছো? এই জন্য এটা স্মরণ রাখবা, হামজাতে যদি কি হয় পেশ হয় তাহলে উসি, উসি শব্দের অর্থ কি ওই, আর হামজাতে যদি জের হয় ইসি, ইসি শব্দের অর্থ এই বা ইহা, বুঝে আসছে? তাহলে ইসি শব্দের অর্থ কি? উলি শব্দের অর্থ কুলি, কুলি অর্থ কুলি, সেন ওই যারা মালপত্র বয়ে দেয় রেল স্টেশনে, লঞ্চ ঘাটে যারা মাল বয়ে দেয় বা কোনো জিনিসপাতি বয়ে দেয় তাদেরকে কি বলে? কুলি। মুখস্থ করো, কুলি অর্থ কুলি, মুখস্থ করো। কুলি শব্দের অর্থ কি? এরপর শব্দ কেসি, শব্দটা কি? কেসি শব্দের অর্থ কাউকে, কেসি শব্দের অর্থ কাউকে, মুখস্থ করো। মুখস্থ হলো কেসি অর্থ বড়ি অর্থ বড়, বড়ি অর্থ বড়, মুখস্থ করো। মুখস্থ হলো? এই শব্দগুলো মুখস্থ করো এখনই, আমি ধরবো এক মিনিট সময়।
বুঝে আসছেন? এত সময় ধরে একটা একটা শব্দ আট দশ বার করে মুখস্থ করাইছি না, এখন জিজ্ঞাসা করব, দুইবার পড়ে নাও। তুমি যে লাঠিখান নিয়েছ, যেখান যেখানে থাকবে সেখান থেকে নিয়ে আসবে লাঠিটারে, যাও তুমি যাও পড়তে লাগো, পড়ো। কষ্ট দেওয়া বা বিরক্ত করা, ক্রিয়া অর্থ করা, ডাকা, বোলা শব্দের অর্থ ডাকা। গেই শব্দের অল গেই অর্থ গিয়েছে, যাওয়া কাউকে চলা, শব্দের চলা অর্থ চলা, চলা বা যাওয়া। এত সময় পড়ছো, একটা শব্দ কয়বার করে পড়াইছি? কমসে কম আট দশ বার। বলো লেটা অর্থ হায়া অর্থ গিয়া শব্দের অর্থ কাহা অর্থ কাহা অর্থ খুদা অর্থ আলী অর্থ কোন আলী হাওয়া অর্থ কিয়া অর্থ কিয়া অর্থ চলে যাওয়া, তাহলে গিয়া অর্থ মিলা অর্থ
মিলানো সাতা অর্থ ওলি অর্থ এত সময় কষ্ট করে পড়ালাম সকালে আইছে সকালে আইছে আচ্ছা বলো বাতা অর্থ সাতা অর্থ লিয়া অর্থ বোলা অর্থ বোলা শব্দের অর্থ কি বুড়া অর্থ আর বোলা অর্থ সহজ আছে বোলা অর্থ বড়ি অর্থ উলি অর্থ লিয়া অর্থ এসব বলো ওলি অর্থ ওলি শব্দের অর্থ কি বাংলা লেখা রয়েছে নাকি ওলি অর্থ ইসি শব্দের অর্থ ইসি অর্থ কি বড়ি অর্থ কেসি অর্থ ইসি অর্থ আংতে খালু হুমা তো হতেই পারবে না খালা তো হুমা হবে এ দেখো খালুন মানে কি মামা আংতে মুয়ান্নাস তাহলে আংতে খালা তো হুমা হবে তা না হলে আংতা খালু হুমা হবে হয়তো বা ওখানে জেরটা ভুলে হয়েছে তা না হলে তাটা দিতে ভুলে গেছে সেজন্য আংতা খালু হুমা বড় যেই অর্থ হাতে রং কিসির আবার বোলা অর্থ ডাকা আচ্ছা পাতা অর্থ বলা হ্যাঁ তোমার কি সাথে তা ওই ইসের তা তুমি খাতা কলম নিয়ে বসো না কেন আমি তো ভাবছি ইকের সাথে বসছে এদের সাথে এই পড়াগুলো কি কালকে হবে কালকে যেন শব্দগুলো মুখস্থ থাকে শব্দগুলো দিয়ে উর্দুতে কথা বলা শিখবা কথা বলা অভ্যাস করবা যেমন পাতা অর্থ ঠিকানা পাতা শব্দের অর্থ কি তাহলে তোমরা একে অপরের সাথে জিজ্ঞাসা করবা ঠিক আছে যে তোমার ঠিকানা কোথায় তোমার ঠিকানা
মনে করে এই কথাটা জিজ্ঞাসা করবা তাহলে এই কথাটাকে একটু একটু করে উর্দুতে বলার চেষ্টা করবা তোমার তাহলে আপকা আপকা মানে তোমার বা আপনার ঠিকানা উর্দু কি পাতা তাহলে আপকা পাতা কোথায় কাহাঁ হয় আপকা পাতা যা যা পারো ব্যঙ্গে সুরে বানানোর কি করবা চেষ্টা করবা বুঝছো বাতা অর্থ কি বলা বাতা অর্থ তাহলে এটা দিয়ে একটা উর্দুতে কথা বলার চেষ্টা করবা বাতা অর্থ কি বলা তাহলে মনে করো তোমরা একজন একজনকে বলতেছো যে আমাকে পড়াটা বলে দাও আমাকে তাহলে আমাকে শব্দের উর্দু কি মুজকো মুজকো মানে কি আমাকে পড়া অর্থ পড়া পড়া অর্থ বলে দাও উর্দু কি বাতা দো বলে দাও এ বুঝে আসছে এইভাবে এই শব্দগুলো দিয়ে এক একটা শব্দ দিয়ে একটা একটা বাক্য বানায় নিয়ে আসবা যা পারো হোক না হোক ভুল হোক যা হোক এক একটা শব্দ দিয়ে একটা একটা কি বানায় নিয়ে আসবা বাক্য বানায় নিয়ে আসবা কালকে আমি ধরব বুঝে আসছে ঠিক আছে যাও